রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। শুক্রবার ভোরে দুর্গাপুর সিটি সেন্টারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভেতরে ধোঁয়া দেখতে পায় নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল বাহিনীর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুক্রবার ভোরে দুর্গাপুর সিটি সেন্টারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরো দুর্গাপুরে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো ঠিক কতটা জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান রয়েছে দমকল বাহিনী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরো দুর্গাপুরে। শুক্রবার ভোরে দুর্গাপুর সিটি সেন্টারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতরে ধোঁয়া দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা ছুটে আসে। খবর দেওয়া হয় দমকল বাহিনীতে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ বাহিনী এবং দমকল বাহিনী। দমকলের দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত ঠিক জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান রয়েছে দমকল বাহিনীর। আপনারা দেখছেন এই ছবি আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10 এর পর্দায়। আরও খবরে থাকতে অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেলটিকে। আপনারা দেখছেন আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই উচ্ছেসের বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, যে রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। আমি আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার কাটতে, এখানে যেগুলো OPD বসাচ্ছেন সেগুলোও খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে,